স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক, বরেণ্য টেলিভিশনের বিশেষ আয়োজনে। আমি সুব্রত পাল, আর বরাবরের মতো আজও আমাদের এই বরেণ্য টেলিভিশনের স্টুডিওতে একজন সম্মানিত অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক, আজ যিনি যুক্ত হয়েছেন, সম্প্রতি এই যে প্রথম ধাপের পৌরসভার নির্বাচন, এই 2021-এর শুরুর দিকেই বলা যায়, সেই নির্বাচনে কাটাখালী পৌরসভা, যেটি রাজশাহী জেলার পবা উপজেলার অন্তর্গত, কাটাখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র, যিনি এর আগেও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আছেন, জনাব মোহাম্মদ আব্বাস আলী, স্বাগত আপনাকেও। দর্শক, আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা জানেন যে তো একজন জনপ্রতিনিধিকে আমরা পেয়েছি, অতএব তাকে আমরা মুখোমুখি করেছি বরেণ্য টেলিভিশনের পর্দায়। আর যদি এই মেয়র মহোদয়কে প্রশ্ন করার থাকে আপনাদের, তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারেন, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। নিশ্চয়ই আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন আমরা তুলে ধরব আজকের সম্মান এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আব্বাস আলীর কাছে। দর্শক, পৌরসভা, এটি স্থানীয় সরকারের সবচেয়ে কাছের সরকার বলা হয়। যে যদি বলি যে একদম তৃণমূলের কাছের সরকারকে, তাহলে কিন্তু পৌরসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন সাধারণ নাগরিক পৌরসভার একজন মেয়রের কাছে যতটুকু অ্যাক্সেস, যতটুকু সুযোগ সুবিধা পায়, সুযোগ সুবিধা এই অর্থে বলছি যে যতটুকু কাছে পায়, এটি কিন্তু তার উপরের দিকে কিন্তু ঠিক ততটি পায় না। যে কারণেই বলা হয় সবচেয়ে কাছের সরকার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা, এমনই একটি পৌরসভা কাটাখালী পৌরসভা, একটি আধুনিক পৌরসভাই বলা হয় অনেকে বলেও থাকেন। আমি প্রশ্ন করছি সম্মানিত মেয়র আপনার কাছে, যে আপনি তো এই সম্প্রতি আবারও নির্বাচিত হলেন বিপুল ভোটে, যেটি আমরা দেখেছি, যদি কাস্টিং ভোটের কথা বলি সে জায়গা থেকে কিন্তু সব মিলে 78% ভোট পড়েছে। এটি বর্তমান সময়ে কিন্তু একটি ঈর্ষণীয় ঘটনাও অনেকে মনে করেন। এমন কি আপনি করেছেন বিগত 5 বছর যে আপনাকে জনগণ আবার নির্বাচিত করলো? ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। আসলে আমি, আমাদের অঞ্চলটি ছিল একসময় জামাত এবং বিএনপি অধ্যুষিত এলাকা, এবং দীর্ঘ 22টি বছর একটানা জামাত এখানে দায়িত্ব পালন করেছে, হরিয়ানা ইউনিয়ন এবং পৌরসভা মিলে। কিন্তু আমি যে জিনিসটি গুরুত্ব দিয়েছি প্রথমেই নির্বাচিত হওয়ার পরে, যে সাধারণ মানুষজনকে সেবার আওতায় আনার চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে। প্রতিটি সেক্টরে আমি স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করেছি, প্রতিটি মানুষের ডোর টু ডোর তাদের প্রয়োজনগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেছি, এবং এই যে 5 বছরে তাদের সাথে থাকা বা তাদের পাশে থাকা, তাদের সুখে দুঃখে থাকা, সেটারই প্রতিফলন ঘটেছে এবারে কাটাখালী পৌরসভার নির্বাচনে। এবং আমি এরকম একটি জায়গা, যে জায়গা জামাত বিএনপি একচেটিয়া যেখানে রাজত্ব ছিল, সেই জায়গায় নৌকা প্রতীক নিয়ে আমাকে দলমত নির্বিশেষে মানুষ, যে ভোটটা আমাদের 78% ভোট কাস্ট হয়েছে, সে ভোটের 94% মানুষ আমাকে ভোট দিয়েছে নৌকা প্রতীকে। আমি কাটাখালী পৌরসভার সকল মানুষের কাছে ঋণী যে এতটা চমকপ্রদ একটা রেজাল্ট তারা করেছে, যেটা আমাকে আসলেই সামনের দিনে আরো ভালো ভালো কাজ করতে ইনশাল্লাহ আরো উৎসাহ যোগাবে এই রেজাল্টটা আমাকে দিয়ে। আপনি এই যে আপনি বলছেন যে সেবার কারণে আপনি নাগরিকদের কাছাকাছি ছিলেন, এই কারণে আপনাকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করলো, কিন্তু একটা বিষয় কি বলবেন, যে ওখানে যদি আমি আপনার বিপরীতে যদি প্রার্থী, আমি একটি বড় দলের কথা বলতে পারি, যে এই নির্বাচনে তারাও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে এবং মাত্র 78টি ভোট পেয়েছে, এটি অনেকের কাছে কিন্তু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, তাহলে কি জামাত এবং বিএনপির যে একটা শক্ত ঘাঁটি এটি আপনি উড়িয়ে দিলেন? কি মানে আপনার কি বৈশিষ্ট্য মানে মানুষ আপনাকে আকর্ষণ করলো, একটু আমরা জানতে চাই। আপনি সুন্দর একটা কথা বলছেন, আসলে এটা অনেকের কাছে অপ্রত্যাশিত। আর আমাদের এখানে ইভিএমে কিন্তু ভোট হয়েছে, আর ইভিএমে ভোট চুরির কিন্তু সুযোগ নাই। ইভিএমে যে 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 মানুষগুলো ভোট দিবে সেই মানুষগুলোর ভোটটাই কিন্তু কাউন্ট হবে। আমাদের 78% ভোট কাস্ট হয়েছে। আমাদের টার্গেট ছিল যে আমি কিন্তু প্রতি শুক্রবারে আমাদের এলাকায় লাইভ করি, প্রায় প্রতি শুক্রবারে, এবং মাসেতে একটা দুটো থাকে। আমার আহ্বান ছিল যে আপনারা ভোটের মাঠে আসবেন, ভোট দিবেন। ইভিএমের কারণে আমাদের যে টার্গেটটা ফিল আপ করতে পারিনি আমরা, যে ইভিএমটা ছিল স্লো, আর স্লো থাকার কারণে একটা মানুষ সকালে এসেছে, দেখা যাচ্ছে তার ভোট দিতে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বিকাল হয়ে গেছে, যে এরকমও ঘটেছে। এখন আপনি যেটা বললেন যে কি এমন করেছেন, আসলে দীর্ঘ 22 বছর তারা চেয়ারে ছিল,
কিন্তু মানুষের সেবা যে কি জিনিস, এলাকার উন্নয়ন যে কি জিনিস, এই জিনিসগুলোকে তারা এলাকার মানুষকে বুঝতে দেয়নি, এবং এলাকার মানুষ জানতেও না যে পৌরসভা কি, পৌরসভাতে কেমন সেবা পাওয়া যায়, পৌরসভাতে উন্নয়ন কেমন করা যায়, এটা কিন্তু আমাদের মানুষ জানার বাইরে ছিল। আমি এই 5 বছরে যখন চেয়ারে যাওয়ার পরে যখন প্রতিটা সেক্টরগুলোকে হাত দিয়েছে এবং প্রতিটা সেক্টরের সুফলগুলো যখন জনগণ পাওয়া শুরু করছে, তখন কিন্তু জনগণ একসময় বুঝতে শিখেছে যে তাহলে দীর্ঘ 22 বছর আমাদের সঙ্গে যেটা করা হয়েছে তাহলে তো সেটা চালাকি করা হয়েছে। কিন্তু এই অভিযোগ তো আছে, আপনি যেটা বলছেন যে মাননীয় মেয়র আপনাকে আমি বলছি যে এই অভিযোগ তো আছে যে আপনি তো এখন সরকারি দলের একজন প্রার্থী ছিলেন, তো সরকার যেহেতু সরকার ক্ষমতা এই কারণে আপনি সুযোগ সুবিধা বেশি পেয়েছেন বলে সাধারণ মানুষের কাছে যেতে পারছেন। আমি এটাও ক্লিয়ার করেছি দীর্ঘ 1 টানা 22 বছর তারা ক্ষমতায় ছিল, জি আমি তো কেবল 5 বছরের ক্ষমতার, না মাঝখানে তো তাদের তো ছন্দগতন ঘটেছে। হ্যাঁ আমি আমি ক্লিয়ার করে দিই, তাহলে আমি ছিলাম 5 বছর, আমার দল পাওয়ারে ছিল, তাদের যে 22 বছর তারা ছিল সেই 22 বছরের মধ্যে তাদের দল কি ক্ষমতায় ছিল না একবারও? তাদেরও ছিল, এবং টানা 1 টানা 10 বছর ক্ষমতায় ছিল, কিন্তু তারা এলাকার জন্য কিছু করে নাই, শুধু ব্যক্তিগত রাজনীতি করেছে, ব্যক্তিগত গুটি কয়েক মানুষ সুবিধা ভোগ করেছে এবং কাটাখালীর মানুষকে বঞ্চিত করেছে। আমি এই 5 বছরে চেয়ারে আসার পরে মানুষের কিন্তু ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে যে পৌরসভা এরকম, পৌরসভা এরকম সুযোগ সুবিধা পাওয়া যায়, এটার কারণে মানুষ কিন্তু তাদেরকে এবার বয়কট করেছে। এবং আমি এটাও বলে গেলাম আপনাকে যে কোনো সময় যে কোনো টাইমে এই কাটাখালী পৌরসভায় যদি নির্বাচন হয় ইনশাল্লাহ যে কোনো সময় এখানে 80% উপরে আমাদের ভোট থাকবে, এই ভোট ব্যাংক ওরা আর নষ্ট করতে পারবে না, কারণ তারা যে ফ্রড ছিল, তারা যে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে এই 5 বছরে কিন্তু সেটা আমরা জনগণের সামনে প্রকাশ করতে পেরেছি। তার মানে এখন বলছেন যে যারা জামাত বিএনপি করতো তারাও আপনাকে ভোট দিয়েছে 100 বার? তার মানে এখন তো আপনার পুরো এলাকাটা তো এখন আওয়ামী লীগের এলাকা হয়ে গেছে। অবশ্য জামাত বিএনপি, আমি বিএনপির ভোট আমি মোটামুটি আমার ক্যালকুলেশনে ধানের শীষ প্রতীক পাওয়ার পরে, এখানে একটা চমৎকার ঘটনা ঘটছে যেটা বিগত 5 বছর আমি যখনই যে এলাকায় গেছি কাজ করতে গেছি, আমি কাজ করার সাথে সাথে মানুষকে আমি কমিটমেন্টও করাইছি যে আপনি এটা চাচ্ছেন কিন্তু বিগত নির্বাচনে তো আপনি আমাকে ভোট দেন নাই, জি তাহলে আমি যে আপনাকে এই কাজটা করব বা এলাকার এই কাজটা করব তাতে আমার বেনিফিট কি? আমি তার মানে আপনার তো স্বার্থটা অবশ্যই, আর এটা যে যেভাবে নিক, আমি আমি মেয়র, আমি কিভাবে আবার মানে ভোটটা বেশি হবে, কিভাবে আমি আবার চেয়ারে যেতে পারবো, আমার পলিসি মানে এটা আপনার একটা কৌশল বা নিজস্ব কৌশল, এবং ওই মানুষগুলোকে নিয়ে আমি প্রতিটা এলাকায় কাজ করেছে এবং তাদের সাথে তারা কমিটমেন্ট করেছে, আমিও কমিটমেন্ট করেছি, আমাদের কাজগুলো করে দিয়েছি। এতে ঘটনার যেটা ঘটেছে যে এবার ধানের শীষের প্রতীক পাওয়ার পরেও এই 5 বছরে আমি এমনভাবে মাঠে ছিলাম যে বিএনপির এমন কোনো নেতাকর্মী নাই যার যে আমার কাছে কমিটমেন্ট করে নাই, সেই কমিটমেন্টটাকে এরা এখানে লঙ্ঘন করতে পারে নাই, অ্যাভয়েড করতে পারে নাই, এই কারণেই তারা আমার ধারণা যে আমি বিএনপির ভোট কাটাখালী পৌরসভাতে মিনিমাম, তার মানে একটা ইতিবাচক রাজনীতিও সেখানে শুরু হয়েছে, একটা সম্প্রীতির রাজনীতিও শুরু হয়েছে, যেটি আমরা মনে করি যে এই যে একটু যদি টেকসই উন্নয়নের কথা আমরা বলছি, সরকারের যে 2030-এর মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য নিশ্চিত করার কথা, সেই জায়গাটি করার ক্ষেত্রে আপনি একটা ভূমিকা রাখছেন। এখানে আমাদের এলাকায় আসলে স্থানীয় নির্বাচনে এখন দলটা, এবার দলটা বেশি মুখ্য ভূমিকা পালন করে নাই যেটা আমি দেখেছি, না হলে এখানে এত ভোট পাওয়ার কথা না, এখানে ব্যক্তিকে মানুষ বেশি প্রাধান্য দিয়েছে। এবং বিএনপির ভোট, আমার ধারণা যে আমি 90% ভোট বিএনপির ভোট পাইছি এবার আমার এই নৌকাপতিকে। তার না হলে তো তার তো এত কম ব্যবধান, যদি এটা বলি যে যদি প্রশ্ন উত্তর আপনার কাছে পেয়ে গিয়েছি যে এই যে অন্যরে জামানত হারালো, আপনার অন্য সকল প্রার্থী জামানত হারালো, আপনার পক্ষে অবস্থান নিল, তো এই যে এখন তো তার মানে আপনার তো দায়বদ্ধতাটা বেড়ে গেল। অবশ্যই বেড়ে গেল, তো এই যে দায়বদ্ধতা বেড়ে যাওয়ার কারণে আপনার ডানে বামে তো অনেক সুযোগ সুবিধাভোগী মানুষেরও সংস্পর্শ তৈরি হতে পারে, এটা আপনি কিভাবে মোকাবেলা করবেন? আমি আসলে এবার যে জিনিসটা আমি শুরু থেকে করছি, যেহেতু বিগত 5 বছর আমি মেয়র ছিলাম, আমার ভুল ত্রুটি কোথায় কি হয়েছে সেটা জানা বোঝা শিখা আমার হয়েছে, এবার আমি সেই জিনিসগুলোকে যারা বেশি চাটুকার বা যারা কাজ করে না কিন্তু আগে থেকে এসে মানে আশেপাশে ঘুরে সুবিধা নিতে চায়, আমি এই টেকনিকটাকে অ্যাভয়েড করার জন্য প্রথমে যেটা করেছি আমি সমস্ত এলাকাকে বলে দিয়েছি যে আমি কোনো সংবর্ধনা নিব না, জি
সংবর্ধনা, ভোটের সময় যেটা হয় যারা পিছনের লাইনে থাকে সংবর্ধনায় তারা আগে আসে, সবার আগে থাকে, এর জন্য আমি সংবর্ধনা অ্যাভয়েড করেছি। এবং কারা কারা নির্বাচনের সময় আমার বিপক্ষে ছিল, কারা কি কি রোল প্লে করেছে, এটা কিন্তু আমি নির্বাচনের সময় নোট করছি, এবং এই মানুষগুলো আমার কাছে এই 5 বছর আর আসতে পারবে না। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে আপনি আপনার যে চিন্তা, আপনার যে বুদ্ধিমত্তা দিয়ে আপনি সামনের দিনে এগুতে চান। আমি আপনার কাছে আরেকটি বিষয়, যে এই যে সমাজের উন্নয়নের জন্য আপনি তো যেহেতু একজন নেতা, পাশাপাশি আপনি এখন একজন জনপ্রতিনিধি জনগণের ভোটে, তো এই যে অনেকগুলো সংকট কাটাখালি পৌরসভায় রয়েছে, আপনার কাছে সবচেয়ে মানে আমি যদি আপনাকে বলি যে 5টি গুরুত্বপূর্ণ সমস্যা, এই 5টির মধ্যে কোনটা, কোন 5টা একদম ক্রমান্বয়ে 1, 2, 3, 4, 5 আপনি আনবেন? আমাদের প্রথম যে সমস্যা আমাদের পৌরসভায়, সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম। আচ্ছা, আমাদের মানে এলাকাটা অপরিকল্পিত বাড়ি হওয়ার কারণে বা ড্রেনেজ ব্যবস্থাটা না থাকার কারণে এখন কিন্তু বর্ষা হলেই আমাদের কিছু কিছু এলাকা আছে যে পানিতে ডুবে যায়, হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়, সে পানিটা 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস পর্যন্ত থাকে। আচ্ছা, আপনি যেহেতু ড্রেনেজের কথা বলেন, আমি একটু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কোনো ভুলের কারণেও কি আপনার এলাকায় এরকম কিছু মানুষের ক্ষতি? অবশ্যই, অবশ্যই। এখানে আমি এই বিষয়টা, আপনি ভালো একটা কথা বলেছেন, আমি নিজেও বিরক্ত। একটা এলাকায় যখন আপনি ডেভেলপমেন্ট ওয়ার্ক করবেন, তখন আপনার নিয়মটা হচ্ছে ওই ওয়ার্কটা করতে যে আপনার কি কি ক্ষতি হতে পারে এবং সেই ক্ষতিগুলোর জন্য কি কি ব্যবস্থা আপনি নেবেন, সেটা কিন্তু আগে থেকেই আপনাকে প্ল্যানিং এ রাখতে হবে। বরেন্দ্র যেটা করেছে, এরকম একটা গুরুত্বপূর্ণ সংস্থা যেখানে অনেক বড় বড় কাজ করে তারা, আমাদের ড্রেনটা যে কাটাখালি ক্যানেল যেটা, জি জি, যেটা পদ্মা নদী থেকে ট্যাংরা বিল পর্যন্ত অনেক বড় ক্যানেল এবং আমাদের পৌরসভার মধ্যে সবচেয়ে বড় এটা একটা অ্যাসেট, সেই ক্যানেলটা যে তারা খনন করলো, তাহলে খনন করতে গিয়ে ওই ক্যানেলের সাথে কিন্তু বড় রাস্তা আছে মানুষের জীবন চলার জন্য, সে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার ওই ক্যানেলের পাশে যে মানুষের বাড়িঘরগুলো ছিল গরিব দুঃখী মানুষের, সে বাড়িগুলো অনেকগুলো পড়ে গেছে। আমি বারবার ওনাদেরকে বলার চেষ্টা করছি যে আপনারা ক্যানেল করছেন উন্নয়নের জন্য, কিন্তু উন্নয়ন করতে যেয়ে কি আপনি সাধারণ মানুষের ক্ষতি করবেন, সাধারণ মানুষের বাড়িঘর ভেঙে ফেলবেন, রাস্তাঘাট ভেঙে ফেলবেন? এই পরিকল্পনা তো ঠিক না, এটা তো একটা পরিকল্পনার অংশ হলো না। আপনি 5 জন মানুষের উপকার করতে যে 10 জন মানুষের ক্ষতি করবেন, এটা তো হয় না, এবং তারা এটা কাজটা ঠিকও করে না। তার মানে আপনি একটা পরিকল্পিত নগর গড়ার কথা ভাবছেন। এখন এই যে পরিকল্পিত নগরের কথা যদি আমাদের সম্মানিত দর্শকরাও নিশ্চয়ই শুনছেন, দেখছেন, এই যে পরিকল্পিত নগর তো গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আপনার যে কাটাখালী পৌরসভা, আসলেই যদি বলে একদম একদম ঢাকা রাজশাহীর একটা মহাসড়ক আপনার পৌরসভার সামনে দিয়ে, এবং যে কারণে রাস্তার যে আমাদের যে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, এটাও গুরুত্বপূর্ণ, এটা মোকাবেলার জন্য আপনার কোনো প্ল্যান আছে? এটা একটা আমাদের একটা কাটাখালীর জন্য একটা বড় সমস্যা, সেটা হচ্ছে যে কাটাখালীতে আপনার ট্রাফিক আছে 2 জন, কিন্তু সমস্যাটা হচ্ছে যে অটো গাড়িগুলো একদম হাইওয়ের উপরে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেটা যে কোনো সময় ঘটনা, কিন্তু বড় ঘটনা ঘটতে পারে। আমরা এটাকে সলভ করার জন্য আমরা হরিয়ান রোডে আমাদের যে ক্যানেলটা বরেন্দ্র থেকে চলছে, এই ক্যানেলটার ক্যানেলটা ছোট হয়ে যাওয়ার কারণে বাড়তি কিছু জায়গা আমাদের ওখানে অবশিষ্ট আছে, ওই জায়গাগুলোতে অলরেডি ইট সোলিং আমি দিয়ে আপাতত মেনটেন করা হচ্ছে। আমরা কাটাখালি বাজার একদম হাইওয়ে থেকে এই অটো গাড়িগুলোকে একটু হরিয়ানের দিকে নিচে নামাই দিব, যাতে মেন রোডটা আমাদের ক্লিয়ার থাকে, যানজট মুক্ত থাকে। এই আর আসলে আমি আমাদের এলাকাটা আসলে পরিকল্পিতভাবে একটা সুন্দর ছক অনুযায়ী যদি শুরু থেকে কাজ হতো, তাহলে এখন যে সমস্যাগুলো আমরা ফিল করছি সেগুলো এতগুলো পারতাম না, সবগুলোই হয়েছে অপরিকল্পিত। এ কারণে আমাকে প্রতিটা ক্ষেত্রে কাজ করতে যে মানে একটু আমি মানে বিভিন্ন রকম টেকনিক্যাল সমস্যার মধ্যে পড়ছি, কিন্তু এই সমস্যাগুলো ইনশাল্লাহ আমাদের পৌরসভার মানুষজন যেহেতু সব দলমত নির্বিশেষে এক কাতারে হয়ে গেছে, এবার আমাদের কাজকর্মে অত বাধা বা অত সমস্যা আশা করে আসবে না। তার মানে তারা উন্নয়নটা চায় বলে সেটা আমার কাছে, আমি এই 5 বছরে বিগত 5 বছরে কাটাখালী পৌরসভার প্রতিটা মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছি আমার মতো করে। আমি যেমন স্বপ্ন দেখি যে আমার পৌরসভাটা বাংলাদেশের মধ্যে একটি আধুনিক পৌরসভা হবে, সকল নাগরিক সুযোগ সুবিধা থাকবে, উন্নয়নের দিক থেকে আমার পৌরসভাটা একটি বাংলাদেশের রোল মডেল হবে, আমার স্বপ্নটা আমার পৌরসভার প্রতিটা মানুষের ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষের মধ্যে স্বপ্নটা আমি ঢুকাতে পেরেছি, এবং তারা বিশ্বাস করতে শিখেছে যে এই মেয়রের হাত ধরে
আমাদের কাটাখালীর স্বপ্ন বাস্তবায়ন হবে। এই যে আপনার হাত ধরেই স্বপ্ন বাস্তবায়ন হবে, আমি শুরুতে আবারও যে প্রশ্নটি করেছিলাম যে সংকট সমস্যাগুলো কোথায়, তার মধ্যে আরেকটি সমস্যা যেটা আমাদের যে আমরা যতটুকু গবেষণা করে দেখেছি যে আপনার কাটাখালী পৌরসভার যেহেতু একটা অংশ কিন্তু নদীর ধার রেখা, যে কারণে কিন্তু বর্ডার বেষ্টিত এরিয়া, মাদকের কিন্তু ব্যাপক ব্যবহার কিন্তু ওইদিকে আছে, এইটা বন্ধ করার ক্ষেত্রে আপনি কি ভূমিকা রাখবেন? আপনি একটা সমসাময়িক একটা সুন্দর প্রশ্ন উত্থাপন করেছেন, এক বিষয়ে আমাকে একটু কথা বলতে আমাকে একটু সহযোগিতা করবেন, আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করতে চাই। আমাদের বর্তমান যুব সমাজ ইয়াং জেনারেশনকে ধ্বংসের মূলে মাদক, আমরা এই মাদকটা আমাদের মোটামুটি মেন যে হাইওয়ে বিশ্ব রোড যেটা, এই অঞ্চলে মাদকটা নাই, আমরা মাদকটা এই অঞ্চলে মোটামুটি নির্মূল, কিন্তু মাদকটা আমাদের আছে নদীর বর্ডারে, যে আমাদের দুইটা ওয়ার্ড বা তিনটা ওয়ার্ড আছে, এই তিনটা ওয়ার্ডে মাদক আছে এবং এখানে ফেন্সিডিল, গাঁজা, বাবা সবই, হিরোইন সহ সবই। এখানে সমস্যাটা হচ্ছে যে নদীটা এমনভাবে ভারতের সাথে কানেক্টেড যে আইন শৃঙ্খলা বাহিনী প্রচণ্ড চেষ্টা করছে, তারপরে দেখা যাচ্ছে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে মাজায় বা কোনো বিকল্প ওয়েতে নৌকা ছাড়াও কিন্তু মাদকগুলোকে ভেসে ভেসে নিয়ে আসছে, এবং এটা এতই প্রকট আকার ধারণ করেছে। আমরা কিন্তু গতকালকে একটা পুলিশ কমিশনার স্যারের সাথে আমরা একটা প্রোগ্রাম করছি গতকাল কাটাখালীতে, এবং উনাকে আমার যে জিনিসটা বর্তমান পুলিশ কমিশনারের যে জিনিসটা ভালো লেগেছে, উনি মাদক সন্ত্রাস এবং জঙ্গির ব্যাপারে উনি কিন্তু একদম হার্ডলাইনে আছেন, এবং এই সময় এরকম একটা মানুষ যেহেতু আমরা পেয়েছি, আমি মনে করি যে সচেতন সকলেরই তার পাশে দাঁড়ানো উচিত, ছোটখাটো স্বার্থগুলোকে বাদ দিয়ে উনাকে হেল্প করা উচিত। উনি টোটাল মহানগরীটাকে কিন্তু সিসি ক্যামেরায় আওতায় আনছেন, এটা কিন্তু বিগত সময় কেউ করেনি, উনি করছেন, অর্থটা কিভাবে কালেকশন করছেন উনি জানেন কিন্তু করছেন। তো এই মানুষটাকে আমাদের, আমি যেটা করেছি গতকালকেও বলেছি এর আগেও বলেছি উনাকে, যে মাদক সন্ত্রাস এবং জঙ্গিবাদ নির্মূলের ব্যাপারে আমি সহ আমার পৌরসভার সকল মানুষ আপনাদের সাথে আছি এবং থাকবো। আমি যে জিনিসটা মাদকটাকে নির্মূল করার জন্য যে ব্যবস্থা, আমি কিন্তু মাদককে কমানো না, আমি এবার ট্র্যাজেডি নিয়েছি মাদককে নির্মূল করার, মাদক দমন করে সারা জীবন দমন হবে তা না, এবার মাদক নির্মূল করব আমার পৌরসভা থেকে। আমি যে প্ল্যানিংটা করেছি, আমার ওখানে একটা বালুমহল আছে, যে বালুমহলে প্রায় আমার আইডিয়া যে 800 থেকে 1,000 মানুষ ওখানে ব্যবসা করে, লেবারির কাজ করে, নৌকার মাধ্যমে, ড্রেজারের মাধ্যমে, এরকম বিভিন্নভাবে 1,000 ট্রাকের ড্রাইভার সহ 1,000 পরিবার ওখানে আপনার জীবিকা নির্বাহ করে, তারা আয় করে ওই বালুমহল থেকে, ওটা আমাদের একটা অ্যাসেট কাটাখালীর। ওখানে আমি এর মধ্যেই যারা মাদক থেকে দূরে সরে যেতে চেয়েছে এরকম 40 থেকে 50টা ফ্যামিলিকে আমি অলরেডি ওই বালুমহলের ব্যবসার সাথে হোক, দৈনন্দিন রুজির সাথে হোক বা নৌকার সাথে হোক, এদেরকে আমি প্রোভাইড করেছি কিন্তু ওই জায়গায়, যে তারা মাদক ব্যবসা করবে না, তাদেরকে একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা আমি করেছি এই 5 বছরে। এবার ম্যাসিভ প্রোগ্রাম আমি নিয়েছি, যেহেতু বর্তমান পুলিশ কমিশনার স্যারকে আমার ভীষণ চয়েস, উনি কিন্তু আমার খুবই পছন্দের একটা মানুষ, উনি কিন্তু অত্যন্ত ডাইনামিক, খুব কুল ব্রেন, এবং এই মানুষটাকে সহযোগিতা সবার করা উচিত, আমার ভালো লেগেছে। ওনার সাথে আমি কমিটমেন্ট করেছি যে আমার এলাকায় যে মাদক ব্যবসায়ীগুলো আছে তাদেরকে আমরা পুনর্বাসন প্রয়োজনে করব, যা কেউ যদি ব্যবসা করতে চায় তাকে আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করব, কেউ যদি ডেলি বেসিসে কোথাও কাজ করতে চায়। আমার মূল টার্গেটটা বালুমহলে এই যে আমাদের লিস্টেড হয়তো আর 50, 60 বা 80 জন আছে মাদক ব্যবসায়ী, এই মানুষগুলোকে বালুমহলের বিভিন্ন ব্যবসার সঙ্গে কানেক্ট করে দেবো আমরা, এবং এই সুযোগটা তাদেরকে দেওয়া হবে, এবং তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে সর্বোচ্চ সময় 1 মাস। জি, এর মধ্যে যারা মাদক ব্যবসা ছেড়ে বিকল্প সংস্থানে আসবে না, এদের ব্যাপারে প্রশাসন সহ আমরাও কিন্তু হার্ডলাইনে যাব, এবং আমরা প্রয়োজন হলে আমরা এই মাদক ব্যবসায়ীগুলোকে আমরা ধরে ধরে পুলিশের, মাননীয় প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্স, শূন্য সহিষ্ণুতার কথা বলা হচ্ছে, সেটি বাস্তবায়নে আমরা মাঠ পর্যায়ে এই অভিযুক্তটা তো আছে যে যখন ধরা পড়ে তারা আবার কারো না কারো তদবিরে ছাড়াও পায়, এই অভিযুক্ত রাইট। আমাদের এলাকায় কিছু আমাদের দলের লিবাসে কিছু মুষ্টিমেয় মানুষ আছে যারা চলে একভাবে,
কিন্তু প্রকাশ করে আমরা আওয়ামী লীগের লোক। হ্যাঁ, তারা মাদক ব্যবসায়ীদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে, যারা মাদক ব্যবসায়ীদেরকে মাদক ব্যবসা করাচ্ছে, তাদের তালিকা আমরা একটা অলরেডি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে দিয়েছি যে এদের ছত্রছায়ায় মাদক ব্যবসা হয়েছে, এদের ব্যাপারে আপনারা ইনকোয়ারি করে দেখেন, যদি ঘটনা সত্য হয় অ্যাকশন নেন, আমরা দিয়েছি। আর এক মাস যেটা আমরা শুধু সময় দিয়েছি, শুধু তো মাদক ব্যবসায়ীদেরকে ধরপাকড় করে জেলে রাখলে তো হবে না, তাদের বিকল্প কর্মসংস্থান যদি আপনি না দেন তাহলে তো রাতের অন্ধকারে চুরি করা শুরু করবে, তারা ডাকাতি করবে। আমরা বিকল্প অপশনটা দিয়েছি, তারা যারা নিবে ওকে, আর যারা নিবে না এলাকায় থাকতে পারবে না। আর বিকালে আমরা এক মাস পরে বিকালে আমাদের এলাকায় কোনো মাদকের যে চিহ্নিত এলাকাগুলোতে বাইরের কোনো মাদক সেবী আমাদের এলাকায় ঢুকতে পারবে না, যদি ঢুকে আমরা তাদেরকে ধরে প্রশাসনের হাতে দিয়ে দেব। আমি আপনার কাছে আরেকটি বিষয়, যেহেতু এই যে যুব সমাজ, আমরা যাদেরকে মনে করি যে একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে, একটা নিয়ামক শক্তি, শুধু তাই না ভোটের ক্ষেত্রেও কিন্তু যুব সমাজের একটা বড় ভূমিকা আছে। এই যে যুব সমাজের কিন্তু অনেক মানে স্বপ্ন নিয়ে ভোট দেয়, আপনাকে ভোট দিয়েছে, আপনি নির্বাচিত হয়েছেন, অনেকেই তারা কিন্তু তাদের কর্মসংস্থানটা চায়, রাইট? এই ক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? গুড, আপনি ভালো একটা কথা বলছেন। আমি কাটাখালি পৌরসভা যুব সমাজ ছাত্র সমাজ জানাই, এবার যেটা ঘটেছে নির্বাচনে, আমার এলাকার কোনো ছাত্র সমাজ যুব সমাজ কেউ আমার বিপক্ষে কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায়নি, এবং অনেক প্রার্থী যারা মিছিল করার লোক পায়নি, পোস্টার মারার লোক পায়নি, কারণ বিগত 10-12 বছর বা 15 বছরে যারা মাথা নিয়ে উঠেছে আমাদের এই কাটাখালী পৌরসভার ভিতরে, সবার কিন্তু আমার সাথে দুঃসম্পর্ক এবং আমাকে লাইক করে। আপনি কথা বলবেন, আপনি হাজার ইয়াং জেনারেশনের কথা বলবেন, আমাকে লাইক করে না এরকম মানুষ খুব কম পাবেন, সবাই আমাকে তারা লাইক করে এবং আমার রাজনীতিটাকে তারা পছন্দ করে। এই যে এই ফিডব্যাকটা এবার আমি নির্বাচনে পেয়েছি, তারা কিন্তু স্বেচ্ছায় এবার কিন্তু সবাই মাঠে নেমেছিল, এবং আমি যখনই একটা জায়গায় হয়তো আমি বলেছি যে কালকে আমি এই প্রোগ্রামটা করব, এই মেসেজটা পাওয়ার সাথে সাথে হাজার হাজার মানুষ এই মাঠে জমা হয়েছে, হাজার হাজার বড় অনেক বড় প্রোগ্রাম হয়েছে। এবার যে সাপোর্টটা আমি ছাত্র সমাজ যুব সমাজে পেয়েছি, এদের কাছে আমি চরম ঋণী, এদের কর্মসংস্থানের জায়গাটা করা জরুরি। আমার আমি প্রথম এক বছরের যেটা প্ল্যানিং, আমার প্রথম আমাদের পৌরসভায় সক্ষমতাটা বাড়াতে হবে, আয়ের সক্ষমতা, কারণ পৌরসভার আয় দিয়েই আপনার পৌরসভার স্টাফদের বেতন, পৌরসভার আয় দিয়ে আপনার সামাজিক যে কর্মকাণ্ডগুলো, সেবামূলক কর্মকাণ্ড সেটা করবেন, সরকার শুধু আপনাকে দিবে কোনটা উন্নয়নমূলক যে কাজগুলো হবে সেটা, কিন্তু পৌরসভার দৈনন্দিন পরিচালনা, সেবা, বেতন সব কিন্তু আমাদের পৌরসভা থেকে। আমি আমি একটু একটু শেষ করি। তা আমার প্ল্যানিং যেটা, যে এই 2021 সালটাকে আমি পৌরসভার আয়ের যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোকে আমি এবার এই একটা বছর আমি শুধু এটা নিয়ে লেগে থাকবো, যাতে আয়টা আমাদের বাড়ে। আয় না বাড়লে তো আপনি যত প্ল্যান করতে পারবেন না, পারে, এবং কেন্দ্রীয় সরকারেরও সাপোর্ট যেমন লাগবে পাশাপাশি নিজস্ব আয়টাও বাড়াতে হবে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, আসলামুল হোসনা নামে, উনি জানতে চেয়েছেন যে হরিয়ান এলাকার অনেকগুলো ইটভাটা ঘুরে উঠেছে, এবং এই ইটভাটা গড়ে ওঠার পেছনে যে ধরনের বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, যেমন আমি যদি বলি যে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র, অনেক জায়গায় এই অভিযোগ আছে ছাড়পত্র নাই কিন্তু তারা তাদের মতো করে ব্যবসা করছে, ইটভাটা গড়ে তুলছেন, এইগুলো মানে যথাযথ প্রক্রিয়া হওয়ার ক্ষেত্রে আপনার পরিকল্পনা কি? রাইট, আপনার সুন্দর কথা বলছেন, এটা আমি নিজেও বিরক্ত, হ্যাঁ, কিন্তু আমি বিরক্ত, এবার একটু শক্ত লাইনে আমি থাকতে চাই এই ব্যাপারে। বিগত আমার পৌরসভার মধ্যে 2টা ইটভাটা আছে, জি, এবং ইটভাটার কারণে এবং পরিবেশ সম্মত না হওয়ার কারণে আমাদের এলাকার কিন্তু আমের ব্যাপক ক্ষতি হচ্ছে, ওই আশপাশের দেখা যাচ্ছে 200-150 বিঘা আম ডাবের গাছ ভিটভাটার কারণে কিন্তু ক্ষতি তারা পাচ্ছে না, অনেক ভুক্তভোগী মানুষের কিন্তু আমাদের কাছে কমপ্লেন আছে। এদের বিরুদ্ধে যখনই আসলে একটা পৌরসভার মধ্যে ইটভাটা চালাতে গেলে কিছু নিয়ম আছে, কোনো ম্যানুয়াল আছে, এবং সেই জিনিসগুলোকে নিয়ে যখনই আমি কোনো স্টেপে যাই আমার কাছে অলৌকিক ওহি নাজিল হয়। আচ্ছা, অলৌকিক, এবার ওহি নাজিল গুলাকে আমি আর পাত্তা দেবো না, সে যে লেভেলেরই লোক হোক, তারা যে মানেরই লোক হোক, সে যদি আপনার দলের যদি কেউ হয় সেক্ষেত্রে আমার দলের লোক ছাড়া আমাকে থামাবে কি করে? আমাকে তো অন্যকে থামানোর মান নাই, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, যাদের রাজনীতিকে আমরা চয়েস করি, যাদের সাথে আমরা পথ চলতে চাই, তারা যখন একটা মানুষকে নিয়ে কথা বলে তখন আমরা থেমে যাই,
তাদের সাথে সম্পর্ক রাখার স্বার্থে, কিন্তু এই 5 বছর সেই ইল্লিগাল যে ইয়াগুলো তদবিরগুলো বা ইল্লিগাল যে সুপারিশগুলো আসবে সেটা আমি কারোটাই রাখবো না। মানে সেটা যে দলেরই হোক না কেন, অনৈতিক কোন কিছুকে আপনি আমলে নিচ্ছেন না? আমি শুনবো না। মানে এটি আপনি নিশ্চিত করতে চান? 100% নিশ্চিত। আমি বলে গেলাম লাইভে, আমার পৌরসভা এলাকা নিয়ে সে যে লেভেলের মানুষই হোক, কোন ইল্লিগাল তদবির বা ইল্লিগাল সুপারিশ করলে তারটা আমি রাখবো না, রাখবো না, রাখবো না। আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে, আমার এলাকার মানুষের উন্নয়ন করার জন্য, সেবা করার জন্য, এলাকাটাকে সাজানোর জন্য। কারো তদবিরে আমার এলাকার 100 মানুষ 200 মানুষ ক্ষতিগ্রস্ত হবে আর তার কথা শুনতে হবে, এ ধরনের কোন সুপারিশ, এ ধরনের কোন তদবির আমি এই 5 বছর অ্যালাউ করব না। জি। আচ্ছা, আরেকটি বিষয় আপনাকে, আমাদের মিলন মিলন হোসেন নামে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে যে ন্যাসকো এখন যে বেসরকারি ভাবে যারা বিদ্যুৎ সরবরাহ করছে তাদের অত্যাচারে তারা অতিষ্ঠ। 100% এই জায়গায় আপনার কি ভূমিকা আছে? একজন নগর পিতা, আপনি ওই এলাকার মানুষ, আপনি পৌরপিতা হিসেবে আপনার রোলটা কি? আমার রোলটা যেটা, আমি নেসকোর অ্যাক্টিভিটিস, নেসকোর আচরণ, নেসকোর মানুষকে জিম্মি করা, নেসকোর দ্বারা মানুষকে ক্ষতিগ্রস্ত করা, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সীমা লঙ্ঘন হয়ে গেছে এবং এই এমন পর্যায়ে গেছে এরা মানুষের রক্ত চুষে খাচ্ছে। এবং আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ এই বাংলাদেশের মানুষজনকে যে একটা স্বপ্নের দেশ গড়ে দেওয়ার যে মিশন, সাধারণ মানুষজন যে উপকার করার মিশন, এই নিষ্কর মতো কিছু মানুষের কারণে, কিছু কোম্পানির কারণে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরা মানুষকে টর্চার করছে, এরা মানুষকে অবৈধভাবে টাকা ইনকাম করছে এবং যে ভুতুরে বিল নিয়েও কিন্তু অনেক অভিযোগ তাদের নামে আছে। এইগুলোর ক্ষেত্রে আপনার নিশ্চয় করার আছে, আসলে আপনার প্ল্যানটা যদি একটু একদম খুব কম সময়ে জানতে চাই। আমি গত শুক্রবারের লাইভে, আমার এলাকায় যেটা লাইভ করি আমি, সেই লাইভে কিন্তু আমি ক্লিয়ার করে বলছি যে নেসকোর অ্যাটিচিউড, নেসকোর কাজগুলো আমার ব্যক্তিগতভাবে চরম খারাপ লাগছে এবং এটার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া উচিত। এবং নেসকোকে আমি বলে দিয়েছি আমার লাইভেই যে আপনারা যে অনৈতিক কাজগুলো করছেন, যেভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে যেভাবে আপনারা ধূলিসাৎ করছেন, এটা অবিলম্বে বন্ধ করবেন। আর যদি না বন্ধ করেন, আমার পৌরসভার মানুষকে কিন্তু আমি রেডি থাকতে বলেছি, অলরেডি লাইভে বলে দিয়েছি যে আমি যদি ডাক দিই আমরা রোডে উঠব। উঠার পরে যতগুলা মানুষের কাছ থেকে এরা অন্যায়ভাবে লাখ লাখ টাকা নিয়েছে, যতগুলা মানুষকে এরা ক্ষতিগ্রস্ত করছে, তাদের পুঙ্খানুপুঙ্খানু হিসাব না নেওয়া পর্যন্ত আমরা ওই বিশ্ব রোড থেকে নামবো না। জি। আরেকজন আমাদের সম্মানিত দর্শক দুলাল হোসেন প্রশ্ন করেছেন যে এই যে সিসিটিভির কথা আপনি বলছিলেন, যেটি মেট্রোপলিটনের, আমরা যদি দুঃখিত যে পুলিশ কমিশনার মহোদয়ের একটা উদ্যোগ, কাটাখালী পৌরসভা এমন উদ্যোগ নেবে কিনা বা এরকম প্ল্যান আছে? রাইট রাইট, অলরেডি পুলিশ কমিশনার স্যার কাটাখালীতেও, ওটা যেহেতু তারও এলাকা, জি এটা যেহেতু মেট্রোপলিটন এলাকা, ওটা খুব শীঘ্রই, উনি তো 26শে মার্চ রাজশাহী মহানগরীকে ওই নিরাপত্তার নগরী হিসেবে ঘোষণা করতে চেয়েছেন। জি। আর আমরা যেটা করতে চাচ্ছি যে সিসি ক্যামেরাটা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সিসি ক্যামেরাটা লাগানোর পরে যে এলাকাগুলো আমাদের কাছে মনে হবে যে আরও প্রয়োজন, আমরা পৌরসভার পক্ষ থেকে সেসব এলাকাগুলোকে আমরা সিসি ক্যামেরা লাগাবো এবং কাটাখালীটাকে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলব সব দিক দিয়ে। আমার এলাকার মা বোনেরা, আমার এলাকার ছেলেমেয়েরা রাত 10টা 11টা 12টায় ইচ্ছা মতো ঘোরাঘুরি করবে, সেটার নিরাপত্তা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আচ্ছা, আর আমাদের এই যে সাব্বির আরাফাত নামে আরেকজন সম্মানিত দর্শক, উনি চমৎকার একটি প্রশ্ন করেছেন যে কাটাখালী পৌরসভা একটি লাইব্রেরি, একটি গ্রন্থাগার, গণ গ্রন্থাগার করার ক্ষেত্রে, একটি আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে আপনার ভূমিকা বা করা যায় কিনা? হ্যাঁ, সুন্দর। আমরা শুধু নট অনলি মানে রাজনীতির লাইব্রেরি না, জি আমরা যে লাইব্রেরি প্ল্যানিং এ আছে, জায়গা চয়েস করা হয়েছে, আমরা যদি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সেটা যদি আমাদের ডিসাইড হয়ে যায়, সেই স্কুলের জন্য এবং পাবলিকের জন্য বড় আকারে একটা লাইব্রেরি, যেটা উত্তরবঙ্গে নাই, সে বিশ্ববিদ্যালয়ের চেয়ে বড় আকারে লাইব্রেরি করতে চাই। এবং এটা নিয়ে আপনার স্বপ্ন না, আপনি উদ্যোগ নিচ্ছেন? উদ্যোগ নিয়েছি, তার মানে এটা মানে এটা বাস্তবায়ন হবে? হবে হবে। আমি এবং আমাদের এলাকার যেমন আমাদের এলাকার অনেক মানুষ আছে যারা বিশ্ববিদ্যালয়ের টিচার, রাজশাহী কলেজের টিচার, ভালো ভালো জায়গায় আছে, তাদেরকে নিয়ে আমার মিটিং করা হয়ে গেছে। তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি আপনারা বইয়ের লিস্ট করেন,
কি কি বই দরকার? আমি খুব শীঘ্রই, লাইব্রেরিটা আমাদের শুধু নট অনলি লাইব্রেরি। এই জায়গায় আপনাকে একটু মানে ইন্টারাপ্ট করছি, একটু থামাতে চাই, যে এই যে বইয়ের লিস্টের কথা বলা হয়, কিন্তু আমরা এই অভিযোগ না এরকমটা দেখছি যে এখন ছেলেমেয়েরা বিসিএস এর প্রিপারেশনে লাইব্রেরিতে বসে, যেটা হওয়ার কথা না, যেটা তার বাড়িতে হতে পারে, কিন্তু লাইব্রেরি সেটি একটি মুক্ত পাঠশালায় হওয়ার কথা, যেখানে তার জ্ঞানের জায়গাটিকে বর্ধিত করবে। আপনি এই জায়গাটি নিশ্চিত করবেন কিনা? আমরা আসলে বিসিএস এ যদি আমাদের এলাকার কোনো সন্তান সে যদি আমাদের লাইব্রেরিকে ব্যবহার করে, সে যদি বিসিএস তো ওপেন থাকছে, কিন্তু ওটাকে বিসিএস কেন্দ্রিক বানাবেন না, না না না, এটা একটা মুক্ত জায়গা, একদম আপনার হাই স্কুল থেকে শুরু করে একদম শীর্ষ পর্যন্ত, মানে লাইব্রেরিটা যেহেতু অনেক বড় মাপের লাইব্রেরি হবে, অতএব আমরা স্পেসটা এমন ভাবে রাখতে চাই যে সবাই ওখানে প্রয়োজনীয় সাপোর্টগুলো যেন পায়, এবং এটা শুধু আমাদের মানে কি বলবো, এটা আমাদের একটা মিশন, আমাদের একটা স্বপ্ন যে আমাদের এলাকায় এমন লাইব্রেরি হবে যে লাইব্রেরিতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা তাদেরকে যেতে বড় হওয়ার পিছনে সাপোর্টটা আমরা যাতে দিতে পারি, এটা আমাদেরকে করতেই হবে। জি, আরেকজন প্রশ্ন করেছিলেন সম্মানিত দর্শক দুলাল হোসেন, যে কাটাগালী পৌরসভায় মিনি পার্ক, একটি উদ্যান, একটি এই যে বিনোদনের একটি জায়গা, এরকমটা করা যায় কিনা? হ্যাঁ, এটা উনি সুন্দর কথা বলছেন, এটা আমাদের অভাব আছে। আমি আপাতত যেটা মাস্ক, আমরা আমাদের ওখানে তিনটা বড় মাঠ আছে কাটাখালী কেন্দ্রিক, একটা হচ্ছে মাস্কারা দিঘি স্কুল অ্যান্ড কলেজ মাঠ, একটা জুট মিল মাঠ, একটা আদর্শ কলেজ মাঠ। আমরা মাস্কারা দিঘি স্কুল অ্যান্ড কলেজ মাঠটাকে অলরেডি শিশুদের জন্য অষ্টম শ্রেণী পর্যন্ত পর্যাপ্ত খেলা সামগ্রী থেকে শুরু করে যা যা প্রয়োজন, ছোট্ট মিনি পার্ক আকারে, কারণ আমাদের সামর্থ্য তো সীমিত। আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনে আমাদের শ্রদ্ধেয় নেতা খায়রুজ্জামান লিটন ভাই, তার বাবার পরিচয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে 3,000 কোটি টাকা পাইছেন, আমরা কিন্তু 3 টাকাও পাইনি এখনো। তবে যে রেজাল্ট হয়েছে, মানুষ যেভাবে, কাটাখালীর মানুষ যেভাবে এবার ঐক্যবদ্ধ হয়ে যে রেজাল্ট উপহার দিয়েছে, আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাটাখালীর জন্য কিছু এবার করবেন। আমি শেষ করি, আমি ওটাই তো, মাসকাটা দিকে স্কুল অ্যান্ড কলেজ মার্কে শিশুদের জন্য অষ্টম শ্রেণী পর্যন্ত ওখানে পরিবেশ হয়ে গেছে, আপনারা গেলে দেখতে পাবেন, একটা ওখানে 16টা CC ক্যামেরা লাগানো সহ তাদের বিনোদনের রাস্তা সহ টোটাল কিছু মোটামুটি আমাদের সেট আপ হয়ে গেছে। জুটমেল মাঠটাকে আমরা অষ্টম শ্রেণীর উপরে যারা আছে তাদের জন্য ওটা চলছে, আমাদের সংস্কার চলছে, কিন্তু এটা সংস্কার হলেই আমরা আদর্শ কলেজের মাঠ ধরব। ধরার পরে আমরা এলাকায় মাদকটাকে, যুব সমাজকে বাঁচানোর জন্য আমরা খেলার পরিবেশটা আমরা তৈরি করেছি। এটা করলে তাদেরকে ওই বিপদ থেকে সুপথে নিয়ে আসা সম্ভব। তানভীর রাজ নামে সম্মানিত দর্শক প্রশ্ন করেছেন, যে এই যে কাটাগালী পৌরসভা যে আপনার মোড়টা, সেখানে কোন রকম ওভার ব্রিজ বা ওই যে ফ্লাইওভার টাইপ এমনটা এমন কিছু করা যায় কিনা? একই সাথে আপনার কাছে আরেকটি বিষয় আমার জানা, যেহেতু আপনি এই যে স্কুলের কথা বলছিলেন, যে একটা স্কুলের মাঠকে হাট বানানো হয়েছিল, সেটাকে আপনি আবারও সেই আগের অবস্থায় ফিরে নিয়ে গিয়েছিলেন, এবং এটি সকলের কাছে প্রশংসার জায়গা তৈরি করেছিল, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি আসলে মাস্কারা দিঘি স্কুল মাঠ আসলে তো ছোট বাচ্চাদের খেলাধুলার মাঠ, হাই স্কুলের বাচ্চাদের খেলাধুলার মাঠ, এটা এতদিন এখানে গরুর হাট বসানো, বছরের পর বছর, আর গরুর হাট বসানোর পরে ওই মাঠটা কিন্তু ঠিক হতে আরো 2-3 মাস লাগে, কারণ ওই আবর্জনা নোংরা জায়গাটা একদম কেমন হয়ে যায়। আমি এবার যেটা করছি, কিছু মানুষ অসন্তুষ্ট হবে, তাতে আমার কিছু যায় আসে না, আমি আগামী প্রজন্মের জন্য এই মাঠটাকে অলরেডি গরুর হাট আর বসাবো না, এবং গরুর হাটের জন্য আমরা বিকল্প জায়গা চয়েস করেছি হরিয়ানা, যে আমাদের রেল লাইনের যে মাঠ মাঠ আছে, বিশাল একটা মাঠ আছে হরিয়ানা রেল লাইনের রেলের, হ্যাঁ, ওই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, ওই মাঠটাকে আর অথবা কাপাসিয়াতে আমাদের যে গরুর হাট আছে সেটা, মাসকাটা দিঘি হাই স্কুল মাঠে আমরা আগামী প্রজন্মকে সুষ্ঠু পরিবেশ দেওয়ার জন্য এটা আমরা সামান্য, এখানে গরুর হাট বসলে যারা ইজারা নেয় তারা হয়তো বছরে হয়তো তারা 10 লাখ বা 12 লাখ টাকা আয় করে, কিন্তু এই 10 থেকে 12 লাখ টাকা আয় করতে যেয়ে তারা আগামী প্রজন্মের ভবিষ্যৎটাকে তারা ঝুঁকির মধ্যে ফেলে, এটা আমি ওটা সিদ্ধান্ত নিয়েছি, এটা হবে না। সাব্বির আরাফাত আর একটা কি প্রশ্ন করছে বলুন? আমার যে প্রশ্নটা আপনার কাছে ছিল, যে এই যে কাটা ওভারব্রিজের কথা, ওভারব্রিজের আসলে আমাদের ওই রোডটা আর 4 লেন হওয়ার কথা আমরা শুনছি, আর 4 লেন যদি হয় তারপরে আসলে ওভারব্রিজের সিদ্ধান্ত, এখন আমরা ওভারব্রিজে তো কিছু টাকা আমাদের খরচ হবে, এখন ওভারব্রিজ করে ফেললাম তারপর দেখা যায় 4 লেন হলে ভেঙে গেল, আমি এ ধরনের কাজগুলোতে যেতে চাচ্ছি। তার মানে আপনি একটু পরিকল্পনা মাফিক আমি যেটাই করব
সেটা যেন টেকসই হয়, এক কাজ যেন দুইবার তিনবার করে করা না লাগে। কারণ সরকারি টাকা আমরা যেটা আসছে সেটা তো লিমিটেড, এই টাকাকে যদি আমরা এবড়োথেবড়া ব্যবহার করি তাহলে তো উন্নয়ন হবে না। আমিও যে আমি একটা জিনিস আপনাকে বলি, পরিকল্পনাটা কি, আমিও যে বরাদ্দ পাইছি, বাংলাদেশের সব পৌরসভা একই বরাদ্দ পাইছে, কেউ কম বেশি না, সব। বরং আমার মনে হয় যে আমি নতুন মানুষ হিসেবে আমি তদবির করলে হয়তো আরেকটু বেশি পেতাম, আমি পাই নাই। কিন্তু দেখেন যে এই সীমিত বরাদ্দ দিয়ে অন্য পৌরসভাগুলার অবস্থা রাস্তাঘাটের দেখেন আর আমারটা দেখেন, পার্থক্যটা। তো পরিকল্পনা মাফিক যদি আপনি কাজ করেন তাহলে পরিকল্পনা অর্থ সীমিত অর্থ দিয়েও আপনার অনেক অনেক ভালো কিছু করা যায়। তো আচ্ছা, আমাদের আরেকজন সম্মানিত দর্শক মানে অনেকেই প্রশ্ন করছেন, আমাদের প্যানেল থেকে জানানো হচ্ছে, আমাদের হাতে সময় কম, আমরা দর্শকের ব্যাপক আগ্রহ আমরা পাচ্ছি। যেমন সারোয়ার হোসেন প্রশ্ন করেছেন, কাটাখালী পৌরসভা একজন সম্মানিত দর্শক নাগরিক, যে শহীদ মিনার, একটি কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপনের ব্যাপারে আপনার চিন্তা ভাবনা টি জানতে চান। পাশাপাশি আমাদের আতিকুর রহমান সম্মানিত দর্শক প্রশ্ন করেছেন যে আপনি তো ড্রেনেজ ব্যবস্থার কথা বলেন, কিন্তু মশা মারার ব্যাপারে কি করবেন? মশা না, হ্যাঁ আচ্ছা, শহীদ মিনারের আমরা একটা আধুনিক শহীদ মিনার করার জন্য মাসকাটা দিঘি হাইস্কুল মাঠে একটা কোনায় একটা জায়গা রেখেছি আমরা, যাতে আমাদের আসলে কাটাখালীতে একটা শহীদ মিনার দরকার নাই, ভালো শহীদ মিনার, জুট মিলটা ইউজ করি ওটা মানে ভালো না, একটা আধুনিক মানের শহীদ মিনার করব আমরা ইনশাল্লাহ। আমরা আমাদের যে প্ল্যানিং আছে তাতে আমরা হয়তো এক আধ বছরের মধ্যে আমরা শহীদ মিনারটা করে ফেলতে পারবো এবং আধুনিক মানের সুন্দর একটা শহীদ মিনার। আর মশার ব্যাপারে আসলে আমাদের এলাকায় ময়লা আবর্জনা এবং আমাদের এলাকার যে নোংরাগুলো আছে সেগুলা নির্দিষ্ট জায়গা না থাকার কারণে সবাই ইচ্ছা মতো ফেলে, মশাটা বেশি হয়। আমরা কিন্তু গত 3 দিন আগেই একটা জায়গা, আমরা শুধু কাটাখালী পৌরসভার সকল ময়লাগুলো এক জায়গায় ফেলার জন্য একটা জায়গা লিজ নিয়েছি 3 বছরের জন্য, আমি ফেসবুকে আপলোডও দিয়েছি, লিজ নিয়েছি, ওটা কমপ্লিট হয়েছে। এখন থেকে পৌরসভার যে ময়লা আবর্জনাগুলো হবে আমরা ট্রাকে করে ধরে ওই জায়গায় ফেলবো, ওই যে লিজ নিয়ে জায়গায়। আস্তে আস্তে আমি মশা মানে একটা পরিকল্পিত নগরায়নের জন্য আপনি পদক্ষেপ নিচ্ছেন। আরেকজন আমাদের সম্মানিত দর্শক লিটন, উনি প্রশ্ন করেছেন যে বিশুদ্ধ পানি এই যে ব্যবস্থা, কারণ আমরা এখানকার যেহেতু একদিকে আমাদের আয়রনের একটা বড় ক্রাইসিস আছে, যেহেতু পানির স্তর বা নিচে নেমে যাচ্ছে আমাদের এই বরেণ্য অঞ্চলের অঞ্চল হওয়ার কারণে, এই বিশুদ্ধ পানির ক্ষেত্রে আপনার বিশুদ্ধ পানির ক্ষেত্রে সরবরাহ করার ক্ষেত্রে আমরা আমরা এটাতে অনেকখানি এগিয়ে গেছি। আমাদের পৌরসভায় ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে, ওয়ার্ল্ড ব্যাংক এবং বাংলাদেশ গভর্নমেন্টের অর্থায়নে আমাদের পানির লাইন এবং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট নামে একটা প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে। সেখানে পানির লাইনের যে কাজগুলা এখন ওই ইয়া করা হচ্ছে, গর্ত করা হচ্ছে, আপনার ওই আর ওয়াটার ট্যাঙ্কি নির্মাণ করা হচ্ছে, আমরা আশা করছি যে পানি বিশুদ্ধ, বিশুদ্ধ না, নট অনলি বিশুদ্ধ, মানে আমাদের রাজনীতিটাই তো হয়ে গেছে জাস্ট খালি লোক দেখানো। হ্যাঁ, রাজনীতিটার মধ্যে স্বচ্ছতা, রাজনীতিটার মধ্যে জবাবদিহিতা, মানুষকে সেবা দিতে গেলে সেটার যে পিউরিটি, এটার খুব ঘাটতি। তাহলে ওখানেই আপনার বিশুদ্ধতা নাই, ওই ওই ঘাটতিটা ওখানেই আছে। তা আমি আমার পানির লাইনের ক্ষেত্রে যেটা আমাদের যে পানির লাইনটা যাবে বা যে যে প্রক্রিয়ায় আমরা আগাচ্ছি ট্রিটমেন্ট প্ল্যান সহ, আমাদের এমনি তো 200 ফিট নিচ থেকে পানি উঠবেই, উঠার পরে সে পানিটা কিন্তু আবার ট্রিটমেন্টে পরিশোধন হবে। আমরা যে টিউবওয়েলের পানি খাই এটা তো ডাইরেক্ট খাই, জি জি জি, কিন্তু ওই পানিটা 200 মিটার নিচ থেকে উঠবে, উঠার পরে 200 ফিট, তারপরে ওটা ট্রিটমেন্ট হবে। তার মানে আপনি এখানে মিনারেল পানি মতোই বলছেন, বোতলের পানি বলতে এটা বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি। আমাদের সেখানকার বেশ কয়েকজন দর্শক আপনার কাছে জানতে চেয়েছেন যে আমাদের তো বিল্ডিং কোড থাকে, সেটার মধ্য দিয়ে যেমন আরডি এর কথা যদি বলতে পারি, তাদের কাছে প্ল্যান নিয়ে বাড়ি করতে হয়। তা আপনার এখানে পৌরসভায় কোনো বাড়ি করার জন্য, নতুন কোনো বাড়ি বা যে বাড়িগুলো আছে সেগুলোকে একটি সুন্দরভাবে করা যায় কিনা, এই ক্ষেত্রে যে প্ল্যান, বাড়ির নকশা, এই ক্ষেত্রে আপনার কোনো ভাবনা আচ্ছা? হ্যাঁ সুন্দর, এটা এটা একটা পৌরসভাকে আধুনিক পৌরসভায় সাজানো পৌরসভা করতে হলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা আমি ক্লিয়ার করি, আরডিএ আমাদের পৌরসভায় আমি মেয়র হওয়ার আগে তারা কিন্তু বিভিন্ন রকম টর্চার করতো সাধারণ মানুষকে। কিভাবে টর্চার করতো? তার একটা মানুষ বাড়ি বানাচ্ছে যে ডিস্টার্ব করতো, বন্ধ করে দিত, তারপরে প্ল্যান পাস নিতে যে অহৈতিক সময় নষ্ট করতে হন তান, এখানে একটা ব্যবসা শুরু হয়েছিল। আমি পৌরসভা আসার পরে আমি কিন্তু আরডিএ কে আমি আমার পৌরসভার ম্যানুয়াল ইয়াটা দেখলাম, আমি আরডিএ টা কালেকশন করলাম, করে
আমার পৌরসভার ভিতরে কি আইন বলে আরডিএ প্ল্যান পাস করে সেটার আমি কাগজ চাইলাম, তাদেরকে লিখিত চিঠি দিলাম যে আপনি যে আমার পৌরসভার মধ্যে প্ল্যান পাস দিচ্ছেন সেটার কাগজটা কি আছে, কি আইন বলে দিচ্ছেন। উনারা আমাকে কাগজ দেখাতে পারে নাই, সহযোগিতাও করে নাই। পরবর্তীতে আমরা কোর্টে মামলা করে দিয়েছি যে আমার পৌরসভার ভিতরে আপনি প্ল্যান পাস করতে চাইলে কি আইন বলে করছেন সেটা আমাকে দেন, কোর্টে মামলা চলছে এটা। আর আমি এবার আসলে গত 5 বছরের এবারের 5 বছরে আমার চলাফেরাটা কিন্তু অনেক ডিফারেন্স হয়। হ্যাঁ, যেহেতু শিকা জানা বোঝা হয়ে গেছে, ওটা তো শিক্ষানবিষ্কার ছিল, রাইট? আসলে পৌরসভা এমন একটি জায়গা, এত সেক্টর, আমার তো মনে হয় বাংলাদেশের এমন কোনো মন্ত্রণালয় নাই যার সঙ্গে পৌরসভার ফাংশন নাই। তা আমি একটা শিক্ষিত মানুষ হওয়ার পরেও আমার 5 বছর খালি শিখতেই চলে গেল। আমি যেটা করেছি গত 3 দিন আগে আমি লাইভে এসে বলছি আমার পুরো এলাকার মানুষজনকে যে আপনারা যেখানে বাড়িঘর করতে যান, যেটাই করেন, আপনারা যদি মনে করেন যে আরডিএ থেকে প্ল্যান নিব, আমার কোনো সে নাই, কিন্তু পৌরসভা থেকে এনওসিটা নিয়ে নেবেন। জি, তার মানে আপনি এনওসি নিশ্চিত করার বিষয়টা আপনি দেখভাল করবেন। আমরা একদম দর্শক একটু এনওসিটা এই কারণে নিতে বলছি যে আমাদের পৌরসভাকে নিয়ে তো আমাদের একটা মাস্টার পরিকল্পনা আছে। তাহলে একটা মানুষ যদি যে কোনো জায়গায় বাড়ি করে ফেলে, হয়তো 2 তলা 3 তলা করে ফেললো, তাহলে ওই পাশ দিয়ে আমাদের রাস্তার পরিকল্পনা আছে, তাহলে ওই বাড়িটা তো ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবে। এনওসি নিয়ে নিলে কোনো কোনো এলাকায় আমাদের পরিকল্পনা আছে সে জিনিসটা তাকে আমরা ক্লিয়ার করতে পারবো। আমি একদম শেষ দিকে আমি দুজন সমস্ত দর্শকের প্রশ্ন নিতেই হচ্ছে, তার আগে জানি রাখি দর্শক আপনাদের প্রতি আমাদের যে যে ভালোবাসাটুকু, উষ্ণ ভালোবাসাটুকু দেখাচ্ছেন, উষ্ণ ভালোবাসাটুকু আপনার এলাকার আপনাদেরই নির্বাচিত মেয়র মহোদয়কে আপনারা দিয়েছেন, আমরাও আপনাদের মাধ্যমে আপনাকে জানাচ্ছি। আপনাকে শত শত দর্শক আজ এই অনুষ্ঠানে যুক্ত হয়ে আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন নির্বাচিত হওয়ার জন্য। আমি আপনাকে দুটো প্রশ্ন, যে একটি হলো যে এই যে 9 নম্বর ওয়ার্ডের কথা যদি আমরা বলি, 9 নম্বর ওয়ার্ডে একটু বৃষ্টি হলে পানি বন্দি হয়, ওটাই বললাম আমি, এই আপনি এই পানি বন্দি এটা কিভাবে অপসারণ করবেন, এটা 1 মিনিটে আপনার কাছে জানতে চাই। পাশাপাশি আপনি বেকার সমস্যার কথা যদিও শুরুতে বলেছেন, আপনি যুব সমাজের কথা বলেছেন, তারপরে যেহেতু আমাদের অনেক দর্শক তাদের একটা বড় অংশ ইয়াং, তারা স্বাভাবিকভাবে তারা আসলেই নিশ্চিত হতে চায় তাদের যে সংকটের সমাধান কিভাবে হবে। আচ্ছা, আমি কথাগুলো বলে আপনার আমি ক্লিয়ার করতে পারছি না, আপনি অ্যানাদার ইয়াতে চলে যান, মানে যদি আপনাদের সময় থাকে আমি আপনাদের প্রশ্নের, আমি চাই যে আমাকে মানুষ প্রশ্ন করুক আমি অ্যান্সারটা দিই, তো তাহলে আমি জিনিসটা বুঝাতে পারবো। 9 নম্বর ওয়ার্ড নিয়ে আমি কিন্তু বলেছি যে এমন আমাদের এলাকায় জায়গা আছে যেখানে 2 মাস 3 মাস পর্যন্ত পানি বন্দী থাকে, সেটা 9 নম্বর ওয়ার্ডে। এই 9 নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে এবার কিন্তু মানে যেটা করেছে এবার নির্বাচনে, আমার কিন্তু 9 নম্বর ওয়ার্ডে একটি টাকাও তারা নেয়নি নির্বাচনে, সবাই, এবং সবাই একই কথা যে না আমরা এই মানুষটাকে রাখবই, তাদের মিশন ছিল। আমি 9 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে চিরে ঋণী, আমি এদের ড্রেনেজ ব্যবস্থাটাকে আমি অলরেডি একটা টিম করে দিয়েছি, তারা কোথায় কোথায় কোন কোন পয়েন্ট দিয়ে ড্রেনগুলো নিয়ে গেলে গোটা 9 নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন হবে সেটা কাজ করছে একটা শিক্ষিত জেনারেশন, তাদেরকে আমি চক, তার মানে আপনি ইতোমধ্যেই শুরু করেছেন। হ্যাঁ, আর কর্মসংস্থান নয়, আর কর্মসংস্থানের ব্যাপারে যেটা বলছেন, আমি এই 2021 সাল আমি পৌরসভার আয়ের সক্ষমতা বাড়াতে চাই, এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যাতে আমাদের পৌরসভার অর্থায়নেই আমরা ম্যাসিভ বড় বড় কিছু করতে পারি। এর জন্য আয়ের সোর্সগুলা, যেমন আমাদের খাস জমিগুলা যেগুলো আছে, বা আমাদের এলাকার মধ্যে অনেক জায়গায় মানে অনেক জমি পড়ে আছে বা মার্কেট হয়েছে কিন্তু সেটা মালিকানা নাই, বা এইগুলো এই জায়গাগুলোকে নিয়ে আমার সম্মানিত ডিসি স্যার, জেলা প্রশাসক স্যারের সাথে কথা হয়েছে, আমাদের রাজস্ব বিভাগীয় কমিশনার স্যারের সাথে কথা হয়েছে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কথা হয়েছে, তারা আমাকে যেটা বলছে যে আপনাদের আয়ের সোর্স বাড়ানোর জন্য আপনারা প্রজেক্ট রেডি করেন। তা আমি কাটাখালী বাজারের কিছু এলাকা আছে যে এলাকাগুলো অ্যাবড়াথ্যাবড়া হয়ে আছে, ডিসিপ্লিন নাই, ওই জায়গাগুলোকে যদি পৌরসভা থেকে মার্কেট করে দেওয়া যায় তাহলে একটা আয় বৃদ্ধি হলো, আমাদের যে ড্রেনগুলো হচ্ছে সেগুলো দিয়ে আমি আমি 2022 সালের জানুয়ারি থেকে আমার প্ল্যানিং আছে যে ছাত্র সমাজ যুব সমাজ এতটা ঋণী আমাকে করে ফেললো, তাদের জন্য আমি এই এলাকাতে শিল্প কলকারখানা সহ
আমি 22 সালে বিভিন্ন কোম্পানিকে ডাকা শুরু করব। তার আগে আমি একটা নিজস্ব একটা পরিকল্পনা সুন্দর একটা, যেমন পানি, তারপরে ড্রেনেজ, হাবিজাব, এই জিনিসগুলো একটা একটা ভালো কোম্পানিকে আপনি অফার করতে চাইলে কিছু কিছু জিনিস আছে যেগুলো ইনশিওর করতে হবে। যেমন এলাকায় শান্তিটা বিরাজ করতে হবে, কোনো ঝামেলা, জোর ঝামেলা, গন্ডগোল এগুলাকে করা যাবে না, এগুলাকে রোধ করতে হবে। এটা আমাদের এলাকায় এখন নাই, বিগত 5 বছরে নাই। তারপরে আপনার তাদের যে বিদ্যুতের ব্যবস্থা, ড্রেনেজের ব্যবস্থা, এই জিনিসগুলো আমি যতটা পারি এই 1 বছরে করে 2022 সালের আমাদের আমার ঘোষণা থাকবে ইনশাল্লাহ যে 2022 সালে কাটাখালী পৌরসভা হবে কর্মসংস্থানের বছর। কর্মসংস্থান, আমি একদম শেষ প্রশ্ন এটি দিয়ে শেষ করতে চাই, যেটা হলো যে আপনার একটা অংশ আছে যে এই যে কাপাসিয়ার যে রাস্তাটা আপনার পৌরসভা থেকে পর্যাপ্ত আলো নাই রাস্তার দুই ধারে, পাশাপাশি 9টি ওয়ার্ডে আলোক সজ্জার জন্য আপনার চিন্তা ভাবনা কি? আসলে আপনি যখন আমাদের পৌরসভার আয়টা এমন একটা পর্যায়ে, আমি যে যে জিনিসটা আমার কাছে নিজেও ব্যথা লাগে, খারাপ লাগে, যে পৌরসভার দৈনন্দিন কাজ, স্টাফদের বেতন, সব কিছু পৌরসভার আয় থেকে করতে হয়। আমার স্টাফরা যারা দিন রাত করে পরিশ্রম করে, আমার অন্যান্য অফিসে দেখবেন যে সকাল 9টা 5টা আছে, আর যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান, এখানে 9টা 10টাও নাই, মানে যখন প্রয়োজন, মানুষের প্রয়োজনে কাজ করতে হবে। তাদের সাথে এইভাবে কমিটমেন্ট আমার করা যে আপনি ওই 9টা 5টা তাহলে অন্য পৌরসভায় চলে যান, এখানে কোনো বার নাই, টাইম নাই। যদি মানুষের প্রয়োজনে রাত 10টা পর্যন্ত আপনাকে অফিস করা লাগতে পারে, করতে হবে, যদি থাকেন ওকে, না থাকলে আপনি চলে যান, এভাবে তাদের সাথে আমার কমিটমেন্ট করা। তো এই মানুষগুলোকে এত খাটানোর পরে আমার কিন্তু পৌরসভাতে এখনো 9 মাসের বেতন বাকি। তা আমি আমার যে আমার পার্সোনালিটিতে বা ব্যক্তিত্বে আমার আঘাত করে, একটা মানুষকে আমি কাজ করাচ্ছি কিন্তু ঠিক সময় মতো তার বেতনটা দিতে পাচ্ছি না, এটা আমার নিজের পার্সোনালিটির জন্য আমার কাছে ছোট লাগে নিজেকে। আমি এই কারণে এবার মেয়র হওয়ার পরে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি আমি পৌরসভার এই 2021 সালকে আয়ের সক্ষমতা আমি বাড়াবো, যেখানে যে সোর্সগুলো আমার পৌরসভার মধ্যে আছে, যে ওয়েগুলো আছে, সবগুলোকে সাজিয়ে এই 2021 সালে এমন একটি অর্থনৈতিক ভিত্তি আমি দাঁড় করাতে চাই যাতে আমার পৌরসভার প্রয়োজনে আমি যেটা ইচ্ছা করব মানুষের জন্য সেটা যেন করার সক্ষমতা আমার থাকে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ আব্বাস আলী। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের যে পৌরপিতা কাটাখালী পৌরসভার নবনির্বাচিত, যদি এখনো উনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন, দ্বিতীয়বারের মতো নির্বাচিত, তিনি তার স্বপ্নের কথা বলছিলেন এবং এই যে 2021 বা 2022 এই বছরগুলো হবে তার অর্থনৈতিক সক্ষমতার বছর, যার মধ্য দিয়ে সেখানকার যুব সমাজের মুখে হাসি ফোটাবেন, আমরা বিশ্বাস করতে চাই এটি উনি নিশ্চিত করবেন। তার দৃঢ়তা তাকে এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যাশা রেখে আজ আমাদের এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আপনাদের এই আগ্রহের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন করে আবার কোনো একদিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।